নিজের পেন 10টা বছর একলা কিছু টাকা লাগছে সবই ঠিক আছে কলেজটা ছুটে দিব পুরো কলেজটা ছুটে দিব 10টা ছুটে গেছে আপনি যদি ওখানে জেলে যেতে কোনো সমস্যা নেই জেলে যান কোনো সমস্যা নেই কি কাজ বলেন আপনার একটা নিয়মে একটা মেনটেন করার জন্য কিছু একটা পান আপনারা কোন কলেজের একটু বলেন কলেজের বদনাম হইব যদি একটা গার্লস সে বলছে সরাসরি ওবায়দুল কাদেরের কাছে যায় উনি বলছে আমাদের একটা বাসের ব্যবস্থা করে দেন বাসের ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে কিন্তু আমরা কে তাতে কিনা চাই আমাদের কোনো গর্ত ধরো আমরা কি স্টুডেন্ট না আমরা স্টুডেন্ট মানে কি কলন্ত আমরা কি সন্ত্রাসী কোন সন্ত্রাসী না ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে কোনো সন্ত্রাস জন্ম নেয় না আমি এখন ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে কোনো সন্ত্রাস জন্ম নেয় না আমি সবাই বলে দিয়া ছাত্র প্রশ্ন আমাকে একটু জবাব দেন সেটা হচ্ছে যে মানে গাড়িতে দুর্ঘটনা হলো কিভাবে আর কতজন আহত বা কতজন মারা গেছে একটু বলবেন আর কোন হাসপাতালে আচ্ছা পুরো বিষয়টা হচ্ছে পাঁচজন খুব মারাত্মক অবস্থা দুইজন দুইজন বা মিনিমাম তিনজন স্পটে দুইজন শিওর স্পটে হ্যাঁ আর পাঁচজনের মধ্যে দুইজনের খুব সিরিয়াস অবস্থা এর মধ্যে পাঁচজনের মধ্যে মাত্র একজনের এখনো একজন তারপরও কনফিউজ আছে যে বাঁচবে কিনা বুঝতে পারছেন যারা চারজন আছে এর মধ্যে একজন আছে একজন মেবি কর্মীটল আছে আর বাকি একজন যে স্পটে সে তো যেটি এই যে কর্মীটল আছে আর হচ্ছে আপনার যে একদম আশঙ্কাজনক ছিল সে মারা গেছে কিনা জানি সে আমার একদম সাসপেক্ট ছিল সে হচ্ছে ইয়াতে সিএমএস এ ভর্তি আছে সিএমএস আমাদেরকে দায়িত্ব দিতেছে না কারণ বলতেছে ওনারা আমাদের উল্টা আমরা বলতে পারি যে সিএমএস কুর্মিটলা হাসপাতাল সহ বা বিভিন্ন জায়গায়